তো এই এখন আমরা নিতে এসেছি গিফট, তো অ্যাকচুয়ালি এই দোকান থেকে পারচেজ করি। এই যে একটা হয়েছে, দু নম্বর প্যাকিং চলছে, এরপর তিন নম্বর প্যাকিংটা হলে এবারে কমপ্লিট হয়ে যাবে আমাদের গিফট কেনা। তো এই দু নম্বর চলে এসেছি আমাদের ক্লাব রুম হচ্ছে, এই যে ডেকোরেট করে দেখতে পাচ্ছি সব বন্ধুরা আছে। ফ্ল্যাশব্যাক। তো হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে মেইনলি যে ভিডিওটা হতে চলেছে, আজকে টিচার্স ডে। তো আজকে এসেছি কলেজে, তো কলেজে কিছু অনুষ্ঠান বা সব কিছু হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রাইট ভিডিও তো এখন আসছে না, কারণ এখন এক্সাম চলছে আমাদের। তো ইন্টারনাল এক্সাম কমপ্লিট হয়েছে কিছু দু তিন দিন হলো, এরপরে 10-15 দিন বাদ ফাইনাল এক্সাম হবে। তো তার জন্য এখন রাইট বাইরে কিছু আনতে পারছি না। আর এখন আছি কলেজে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কমার্সের ডিপার্টমেন্ট, আমাদের যে মেন ঘর যেটা আছে কমার্সের, যেটা আছে সেটা সাজানোর প্রক্রিয়া চলছে। তো চলো ওই ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন কী ডেকোরেশন হচ্ছে। তো এখনও অনেক কিছু বাকি আছে, তো গান এডিসি হবে অনুষ্ঠান বাগেরা আমাদের স্ট্রিম থেকে, তো সেগুলো সবই দেখতে হবে ভিডিওর মাধ্যমে। তো চলো ওই ঘরটা একটু ভিজিট করে আনি তোমাদেরকে, লেট গো। দেখতেই পেলে যে ওদিকে এখন কাজ চলছে রুমের ওদিকে, তো কালকে কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে ডাইরেক্ট ভিউটা দেখাবো। বুঝতেই পারছ, দাদারা সব আছে, তো দাদারা সব ডেকোরেট করছে ওগুলো, আর আমরা যারা সেকেন্ড সেম যারা আছি তারা এই ঘরে একটুখানি বসে আছি, তো এখনও আসে না ফ্রেন্ডগুলো। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডগুলো আসবে এখন এই আছে। এখন আমরা যাচ্ছি বাজারের দিকে ফুল আনার জন্য। আর এদিকে আছে বন্ধুরা আছে, গাইস স্কুটি করে যাচ্ছি, তো ওখানে ফুল নেবো আর গিফটটাও নেওয়া হয়ে যাবে। চলো ওখানে গিয়ে কেনা যাক জিনিসপত্র। 2000 years later. ছেলেটা আমার বন্ধু, যে স্কুটি নিয়ে এসছি এখন ফুল কিনতে এসছি, বেশ অলরেডি কেনা হয়ে গেছে। চলো এবার বাজারে গিয়ে গিফট নেবো। এই যা সোয়ে, এখন আমরা নিতে এসেছি গিফট, তো অ্যাকচুয়ালি এই দোকান থেকে পারচেস করবো। চলো কি গিফট নেওয়া যায় দেখা যাক। এই যে একটা হয়েছে, দু নম্বর প্যাকিং চলছে, এরপর তিন নম্বর প্যাকিংটা হলে এবারে কমপ্লিট হয়ে যাবে আমাদের গিফট কেনা। 2000 years later. তো এই এখন আমরা চলে এসেছি আমাদের ক্লাস রুম হচ্ছে, এই যে ডেকোরেট করে দেখতে পাচ্ছি সব বন্ধুরা সব আছে। আর এই যে তো এখানে একটু রিহার্সেল হবে আমাদের গানে, তো ওই কথাতে রিহার্সেল হবে। তো চলো তোমাদেরকে গুগল মধ্যে দেখাচ্ছি, আর স্টার্ট হয়ে গেল সত্য আমার থেকে বড় কি করে। তো গাইজ, এখন ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট, তো যাচ্ছি কলেজ থেকে, যদি খেতে যাই খেতে, নাহলে বাড়ি একদম ডাইরেক্ট। তো চলো। 2000 years later. তো এই এখন এসেছি আমরা একটু বিরিয়ানি খাওয়ার জন্য, খাবার দাবার খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টে এসেছি, আর এই যে সব আমাদের সব বন্ধুগণ, সত্যবার হাই করে দাও। আমি আকাশ বর্মন, ব্লগের নতুন মেম্বার। সো গাইজ, আমাকে বলছে ভিখারিকে বলছে চিকেনটা প্রোভাইড করার জন্য। আর গাইজ, এই যে মেনু কার্ড আমার দেখে হয়ে গেছে, একদম পেছন হালকা হয়ে গেছে আমার দেখে, ঠিক আছে।
যা বলার বলে দিল ভাই, চ্যানেল অ্যাকসেপ্টেড, বাট আমি খাওয়াবো না। 2000 years later আগে বই না কর না না কোন লজ্জা বাজ আমি এমনি হাল লাগি লজ্জা বাজ না লজ্জা বাজ না আমি ওই রাস্তা দিয়ে যাইটা বলবো আর এখন এইদিকে তো আসে না আমাদের দিদি আসে না ভাই সব লেগ পিস তো লাগো ওটা বাম্বু পড়েছে দেখা 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 তো লেগ পিসটা ভাঙিয়ে দাও ওটা পরে মারলে পরে সুদা সে কমাই চল যাবে একদম এখন আমাদেরকে স্পন্সর করলো সত্যব্রত, তো এবারে এটা আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস, তো ওটা খাবো, দেন বাস ধরবো। এদিক থেকে বাস আসছে আমাদের ডাইরেক্ট কাটোয়া লাইনে, বাসটা ধরে বাড়িতে বাড়ি যেখানে সব পৌঁছে গেছে। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই ছোড়াটা ফেলেছে, এই ছোড়াটা এখন নতুন। আরে ও তো ওখানে এত কম কেন বন্ধু? হ্যাঁ এত কম কেন? ঠিক আছে শোভন 10 টাকা দামের কর্নেটো, তো চলো এটাকে খাওয়া যাক। আজকে ভাই সেরা খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে, এক নম্বর ভাই। এক একজন পরপর স্পন্সর করেই যাচ্ছে আমাদের বন্ধুগুলো। তো এবার বাস আসবে আমার বাড়ির ভিতরে, এখন বাস আসবে তোমার 2:22। তো আজকে যখন থাকছে ব্লগটা, তখন ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগ, তখন ভাত সুস্থ থাকবে।